কাছাৰৰ মধুৰাত শিলভৰ্তি চালানবিহীন ট্ৰাক জব্দ। স্থানীয় ৰাইজে নিশা জব্দ কৰিলে চাৰিখন শিলভৰ্তি ট্ৰাক। ঘটনাস্থলীত সৃষ্টি হয় উত্তেজনাময় পৰিস্থিতি। অবৈধভাৱে শিল বালি সৰবৰাহ কৰাৰ অভিযোগ। কাছাৰৰ উদাৰবন বন বিভাগৰ কৰ্মী আৰু শাসক দলৰ কিছু কৰ্মীয়ে অবৈধভাৱে শিল বালিৰ ব্যৱস্থা কৰি মুক্তভাৱে চলাই আছে ব্যৱসায়। মথুৰাত অবৈধ পাথৰভৰ্তি চাৰিখন চালানবিহীন ট্ৰাক জব্দ কৰি স্থানীয় ৰাইজে ইয়াৰ পিছতে বিৰাজ কৰে উত্তেজনা। এই খবৰ লাভ কৰাৰ লগে লগে উদাৰবন্দৰ বিধায়ক মিহিৰ কান্তি সোম আৰু বন বিভাগৰ দল গৈ উপস্থিত হয় ঘটনাস্থলীত। ট্ৰাককেইখন লৈ যোৱা হয় বন বিভাগৰ কাৰ্যালয়লৈ। কিন্তু কাৰ নেতৃত্বত চলিছিল এনেধৰণৰ সৰবৰাহ, ইয়াকে লৈ উত্থাপন হৈছে প্ৰশ্ন। ওখানের মধ্যে চারটা গাড়িতে দৌড়ি আইসু, ও চারটা গাড়িটা ওখানে দৌড়িয়ে রাখা হয়েছে। আমরা ইনফরমেশন পাইছি পাইয়া গেছি গ্যাস আছে, কেন আছে এখানে লোকাল বিটো বিচার মধুরা আর প্লাস হইল এইখান থেকে গেছে আরও বিটো বিচার গাড়ি হইল সুকাচড়ার রাস্তার মুখো। চারোটা গাড়ি লোড আছে, চারটা গাড়ি লোড আছে কি না এটা তো আমি নিজের চোখে দেখছি না। একটা গাড়ি দেখছি তো তলে দিকে পাথর রাখা, ওই মানে নিচে মানে আনলোডের মতো করা যেরকম পাথর রাখা, আর বাকিটা তো অন্ধকার হয়ে গেছে। আমি তো আর গাড়ি দেখছি না, তারা চারটা গাড়ি বলে চারটা গাড়ি করা হয়েছে, চারটা গাড়ি শিলচার যাই তো। শিল আর বালির সিন্ডিকেট রাজ্যত অব্যাহত আছে নাকি? উদারবন্দর বিধায়কগুলির বিরুদ্ধেও উত্থাপন হয়েছে অভিযোগ। উদারবন বন সংমণ্ডলের অন্তর্গত সোনাচোরা, মদুরা, শুকাচোরা, থালিগ্রাম, জয়পুর আদি অঞ্চলত অবৈধ সরবরাহর ফলত সরকারের রাজহ লোকসান হয়েছে। কিন্তু তাৰ পিছতো বন বিভাগে দিয়া নাই গুরুত্ব। বৰখলাৰ পৰা মান্তুনাথ, দ্য নিউজ প্লাছ।